মালদা জেলাকে গরিব রোজগার অভিযান যোজনার অন্তর্ভুক্ত করার জন্য 15 জন বিডিও ও জেলা শাসককে একাধিকবার ডেপুটেশন জমা দেয় জেলা কংগ্রেস নেতৃত্ব। কিন্তু মালদা জেলাকে কোনো কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা হয়নি। এরই প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয় জেলা কংগ্রেস নেতৃত্ব। একটি প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদ আলম জানান, হাইকোর্ট রায় দিয়ে জানতে চেয়েছে কেন এই জেলাকে গরিব রোজগার অভিযান যোজনার অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী 3রা নভেম্বর রাজ্য সরকারের এই প্রশ্নের উত্তর দিতে নির্দেশ দেয় আদালত। তাদের আশা, আদালতের হস্তক্ষেপে জেলার প্রায় 30% মানুষ উপকৃত হবেন। রোজগার অভিযান যোজনা মালদা জেলাকে অন্তর্ভুক্তকরণের জন্য মালদা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের লোকসভার দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে মুস্তাক আলম সাহেবের উদ্যোগে 15টা বিডিওকে 6খানা ডেপুটেশন, 3খানা ডেপুটেশন এবং ডিএম মালদাকে 3খানা ডেপুটেশন, 5-10 আবার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের 28 জন কম্পিটেন্ট অথরিটিকে সমস্ত বিস্তারিত সময় তথ্য দেওয়ার সত্ত্বেও ডিএম মালদা বলছে 1,41,285 জনকে ভোট গোপন দিয়েছি, 59,000 সামথিংকে স্নেহের পরশ, যেখানে কেন্দ্রের মন্ত্রী অর্থমন্ত্রী বলছেন আমাদের অধীরদার প্রশ্নের উত্তরে লোকসভায় যে 19-9 কোনো জেলায় 25,000 শ্রমিক রিটার্ন এলে সেই জেলাকে গরিব কল্যাণ যোজনার অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু মালদা জেলাকে আমরা এত মেমোরান্ডাম, এত চিঠি কেন্দ্র রাজ্য উভয়কে দেওয়ার পরেও বিজেপি শাসিত কেন্দ্র সরকার দায় সারছে এবং তৃণমূল শাসিত রাজ্য সরকারও কিন্তু যাতে মালদার মানুষ সুবিধাটা পায় সেইটা কিন্তু চাইছেন না, যার কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ আমাদের জেলা কংগ্রেসের তৎকালীন সভাপতি মুস্তাক আলম সাহেব এবং আমি মাসুদ আলম জয়েন্ট সেক্রেটারি মালদা জেলা কংগ্রেস কমিটি 12 তারিখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট 2 দিন 16 তারিখ এবং গত 20 তারিখে শুনানির পরে যে ঐতিহাসিক রায় দিয়েছেন তাতে মালদা জেলায় 2 লক্ষর উপরে পরিযায়ী শ্রমিক এবং তাদের উপরে নির্ভরশীল প্রায় 12 থেকে 16 লক্ষ পরিবারের সদস্যরা উপকৃত হতে যাচ্ছেন, যেখানে মালদা জেলার মোট জনসংখ্যার প্রায় 30% মানুষ অর্থনৈতিকভাবে, উনি যে রায়টা দিয়েছেন যে এতগুলো চিঠি দেওয়ার পরে, এতগুলো মেমোরান্ডাম দেওয়ার পরে আপনারা কেন মালদা জেলাকে গরিব কল্যাণ রোজগার, আমরা আশা করছি যে মহামান্য বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং অরিজিৎ ব্যানার্জির যে রায়, সেই রায়ের ফলে কেন্দ্র এবং রাজ্য কেউ তার দায়িত্ব এড়াতে